হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের আজকের মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয়মুখ পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে। আজকে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, তিনি তার মিষ্টি কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন সঙ্গীত প্রেমীদের হৃদয়, আমাদের চলচ্চিত্রেও অনেক মিষ্টি গান উপহার দিয়েছেন, করেছেন অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেল। তিনি আমাদের সবার প্রিয় শিল্পী কণা। ওয়েলকাম কণা আপু। থ্যাংক ইউ, টু সি ইউ। সেম হিয়ার। বসো। প্রিয়তমার প্রিয়মুখ, কেমন আছো আপু? খুব ভালো। খুব ভালো। এখন কেমন? এখনো ভালো লাগছে, বিকজ তোমার সাথে আড্ডা দিব ইনশাল্লাহ, খুব ভালো একটা আড্ডা হবে। কিন্তু কথা হলো, আমি কোনো না কণা মনা কোন নামে ডাকবো? As a wish, তুমি একটা নতুন বানিয়ে দিতে পারো, বিকজ আমার নামটা এত ছোট যে কেউ মানে পারিবারিক নাম এটা। হ্যাঁ, বাসায় আদর করে কোনো ডাকে। কে কি নামে ডাকে বেশি যখন আদর করে কেউ তখন কোনো ডাকে, এমনি নরমালি কণাই বলে। বোনরা কি নামে ডাকে? আমার বোন আমাকে ডাকে হচ্ছে নাক। সো আমার অনেক ধরনের নাম, অনেক ধরনের নাম, মানে সবাই আমাকে অনেক ভালোবাসে, সেজন্য বিভিন্ন ভালোবাসার নামে ডাকে। এই যে ভাই বোনের মধ্যে অনেক খুনসুটি থাকে, বোনের সাথে কি অনেক বেশি খুনসুটি? সারাদিন সারাদিন 24 ঘন্টা। কে বেশি দুষ্টু, কণা আপু? দুষ্টু না, আমার বোন আমার থেকে ছোটবেলা থেকেই একসাথে, এখন যেহেতু ও মানে ও অন্য বাসায় থাকে, ওর যেহেতু বিয়ে হয়ে গেছে, আর আমি ছোটবেলা থেকে একটু ধমকের উপর রাখি, আমি যদি ওর অনেক ছোট তারপরে আমার আমার আমাকেই ভয় পায় বেশি। শৈশব কোথায় কেটেছে, পড়াশোনা, গ্রাজুয়েশন? আমার ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, আর পড়ালেখা তো ঢাকাতেই। গ্রাজুয়েশন কোথা থেকে করা? লালমাটিয়া মহিলা কলেজ থেকে। বাহ, কিসে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্ট ছিল? আমি অনেকবার সুইচ করেছি অনেক কিছু, লাইক এইচএসসির পরে একবার প্রথমে ঢুকলাম মার্কেটিং অনার্সে ঢুকলাম, তারপর আবার গেলাম ফিল্ম অ্যান্ড মিডিয়াতে পড়তে, আবার ওখান থেকে আবার লালমাটিয়ায় ব্যাক করে তাতে করে, বিকজ তখন বারবার পড়ালেখায় অনেক গ্যাপ গ্যাপ ছিল, শোজ এটা ওটা অ্যালবাম, তখন আশা তো মানে চিন্তা করলাম যে পড়ালেখা তো তাহলে আর শেষ হবে না, অ্যাটলিস্ট তো গ্রাজুয়েশন করতে হবে, তখন আবার লালমাটিয়া থেকে গ্রাজুয়েশন শেষ করলাম। বা এই যে গানে আসা, এটা একদম ছোটবেলা থেকেই? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে। কত বছর বয়স থেকে গানে আসা মিন্স হচ্ছে, আমার যখন থেকে মানে আমি জ্ঞান হয়েছে তখন থেকে জানি যে আমি গান শিখি, আমি গান গাইতে পারি, আমাকে ঘিরে সবাই বলে যে গান গাও গান গাও, পারিবারিক সব জায়গায় গেলে বলে যে কোনো ওই গানটা শোনো ওই গানটা শোনো, বিকজ আমি তখন থেকে আমি জানি যে আমাকে গান শিখতে হয় না। আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, বাবা মা ইন্টারেস্টেড ছিল বলেই গান শিখিয়েছে, গান শিখিয়ে গানের পাশাপাশি আর কিছু শিখিয়েছেন? নাচ শিখতাম, এই জন্যই রেশমি চুরি। নাচ খুব অল্প সময় শিখেছি, জাস্ট যারা গান গায় তাদের একটা রিদম সেন্স তো থাকেই ওটাই, বাট আমি নাচ খুব ভালোবাসি। আমি দেখবো যে তোমাদের, আমরা একসাথে যখন শো পড়ে আমি তোমাদের নাচটা কিন্তু দেখি একদম, বা নাচের যারা সার্কেল আছে তাদের সাথে আমার মিশতে ভালো লাগে, আমার ভালো লাগে নাচটা অনেক। এই যে গানে আসা, গান গাওয়া শুরু করা, স্টেজে পারফর্ম করা, কত বছর থেকে? একদম ছোটবেলাতেই, যখন স্কুলের গানের স্কুলে প্রোগ্রাম হতো তখন থেকেই তো অভ্যাসটা ছিল, তখন ওই হারমোনিয়াম তবলা নিয়ে টিচার হয়তো হারমোনিয়ামটা বাজাচ্ছে, আমি পাশে গান গাইছি, আর বিভিন্ন এলাকা ভিত্তিক 16 ডিসেম্বর বা 26 মার্চের প্রোগ্রামে আমার ছবি আছে, যে আমি মাইক্রোফোন এখানে আমি এইভাবে করে গান গাচ্ছি, মানে এত ছোট, ওই ছবিগুলো আছে। হ্যাঁ, তো তখন থেকেই ওই ওই কি বলবো, ওই ভয়টা ছিল না আর কি, জড়তাটা ছিল না, ওই ওই জিনিসটা আমার ভেতরে কাজ করতো যে স্টেজে গান গত ব্যাপার না। তারপর স্কুলে আমাদের, আমি মগবাজার গার্লসে পড়তাম, তো আমাদের স্কুলে খুব বড় করে ফেয়ারওয়েল প্রোগ্রাম হতো, যারা এসএসসি দিবে তাদের, তো ওই ওই প্রোগ্রামে প্রতি বছর একটা বড় পারফরমেন্স করতাম গানের, তো আমি দেখা যেত যে আমি ছোট, আমি হারমোনিয়াম বাজছি, আমার থেকে বড় ক্লাসের মেয়েরা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাচ্ছে, তো ওই ওইখান থেকে স্টেজের যে পারফরমেন্সটা, ওটা মানে কি বলবো, এটা ভয়টা চলে যাওয়া। মনে আছে কি যে প্রথম কোন গান গাওয়া হয়েছিল? মেবি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা গিয়েছিলাম, মেবি কোনো একটা কম্পিটিশনে গিয়েছিলাম যখন আমি নার্সারিতে পড়ি, অ্যান্ড ওখানে যাওয়ার পরে আমি সেকেন্ড মানে ফার্স্ট কম্পিটিশন,
ফার্স্ট পারফরমেন্স করলাম এবং আমি সেকেন্ড হয়েছিলাম ওটাতে। অ্যান্ড ওই গানটাই আমি আবার আমাদের কোন একটা প্রোগ্রাম হয়েছিল স্কুলের সেখানে গিয়েছিলাম। মানে স্কুল লাইফ থেকেই প্রোগ্রামে ফার্স্ট হয়ে হয়ে আসছে আমাদের কোনা। হ্যাঁ, গানে সবসময় স্কুল লাইফে পড়ালেখায় একদম ভালো ছিলাম না। গান অনেক ভালো গাইতে এবং ছোটবেলা থেকে গান করছো, তো এই যে বললে যে আশেপাশে সবাই বড় বড়রা দাঁড়িয়ে থাকতো, তুমি সবার থেকে ছোট, তো এই যে এক্সট্রা কোনো খাতির পেতে আদর যত্ন বা মানে থাকে না যে এটা কোনা তোমার জন্য, এটা তোমার গিফট আপু, এরকম থাকে না? আমার এগুলো মনে নাই, বাট আমি খুব মজা পেতাম যখন ধরো আমি তো খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, পড়ালেখায় খুব যে একদম ভালো ছিলাম না, সারা জীবন মনে করো মোটামুটি পাশ করে করে উঠতে পারলেই হয়। ওকে, ক্লাস থেকে ছোটর থেকে একটু প্লেসে থাকতাম, দশের মধ্যে থাকতাম, তারপরে দশের বাইরে চলে গেছি, তো ক্লাসে যে খুব একটা টিচারদের খুব আদর পেতাম এটা হতোই না, কিন্তু বছর হয়ে একটা সময় যখন ফেয়ারওয়েলের প্রোগ্রামটা আসতো রিহার্সাল টাইমে, দেখতাম যে টিচাররা আমাকে খুব মানে তারা বলতো এই না ও ও ফোক ভালো গায়, ও ফোক গাইবে, না না ও নজরুল অনেক ভালো করে, ওকে দিয়ে নজরুল সঙ্গীতটা করাতে হবে, আচ্ছা তুমি আধুনিক গান কেন করছো না, দেখলাম টিচাররা আমাকে নিয়ে খুব কথা বলতো, তখন আই ফিল সো মানে আমার খুব ইম্পর্টেন্ট মনে হতো নিজেকে, যে আচ্ছা ঠিক আছে ক্লাসে তো খুব একটা ভালো পাই না, বাট এই জায়গায় আমার খুব দাম, তো ওই ওই সময়টা খুব এনজয় করতাম। তো এই যে পড়াশোনার ভালো লাগতো না বা পড়াশোনাটা মন বসতো না, মানে কোন সাবজেক্ট খুব ভয় লাগতো এরকম কিছু? অঙ্ক, ম্যাথ, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম ম্যাথটা আসলে একটু বেশি কঠিন লাগে। হ্যাঁ, আমার আমাকে যারা আমার ইন্টারভিউ আগেও দেখেছে ওখানে অনেকেই জানে যে আমি সারা জীবন হাফ ইয়ারলি খাতা দেওয়ার পরে ম্যাথে ম্যাথে ফেল করতাম এবং ম্যাথ খেতাম, ফাইনালি গেট এন টেনে পাশ। পরিবারের কেউ কি গান, তুমি ছাড়া কি আর কি কেউ গান করে, আঙ্কেল আন্টি বা ভাই? আব্বু স্কুল লাইফে নাকি করতো, আম্মু যেরকম অনেক স্কুলের অনেক প্রোগ্রামে আম্মু বলো যে পুরস্কার পেত, আম্মু ভাবে ট্রাই করে নাই, বাট আমার আমার যখন নজরুল গানতে গান শিখতাম আম্মা কিন্তু সব গানই জানে, আমার সব গানই গাইতে পারে, আর আমার বাবাও খুব গান ভালোবাসে। একবার একটা রেডিও শো করতাম আমি, তা আব্বু ওয়াজ দ্য গেস্ট, তো যে সবাই আঙ্কেল এই আঙ্কেল এসছে আমাদের মধ্যে এই বলতে বলতে, তো আব্বুকে বললো যে আঙ্কেল একটা গান গাইবেন, আব্বু চট করে গান গেয়ে ফেললো, বিকজ আমরা যখন ছোট ছিলাম আমাদের তখন আমার মনে আছে যে আমার জন্ম হওয়ার পর আমার যে ফার্স্ট কান্নাটা, তারপর আমার প্রথম কথা বলা, আমার আমি গান গাইছি ছোটবেলায় আমার সোনার বাংলা, আমার বোন কবিতা বলছে, আমার আব্বুটা ধারাভাষ্য করে করে রেকর্ড করে রাখতো সব। হ্যাঁ, আব্বু গান গাইতো, ওই রেকর্ডগুলো ছিল, আমি খুব মিস করি যে কিভাবে ওই ক্যাসেটগুলো আমি হারিয়ে ফেললাম, ওগুলো এখন থাকাটা খুব জরুরি ছিল, মানে তখন ছোট ছিলাম আমি, আমরা প্রায় শুনতাম যে আমাদের ছোটবেলার কথা রেকর্ড করা আব্বু রেকর্ড করে রেখেছে। সো সুইট। অনেক ফ্যান থাকে না, যেহেতু তুমি ছোটবেলা থেকে গান করো, ছোটবেলা থেকে তোমার কিন্তু অনেক ফ্যান যারা তোমার গান পছন্দ করে, এরকম কি স্কুল লাইফে অনেক ফ্যান ছিল যারা এসে রিকোয়েস্ট করতো গানের জন্য বা বাসার নিচে চলে আসতো যে গান শুনবো? ফ্যান ঠিক না আমার, মানে আমাকে শুভাকাঙ্ক্ষী ছিল অনেক, লাইক আমার ফ্যামিলির লোকজনই তো ছিল, আমার আমার খালু খালামণি মামা মামি এরা সবাই পছন্দ করতো, ইন্সপিরেশনটা ওখান থেকে পেতাম অ্যাকচুয়ালি। আর স্কুলে বলতে গেলে আমার ফ্রেন্ডরা খুব পছন্দ করতো আমার গান, এখনো আমি আমি মাঝে মাঝে ভুলে যাই, আমার ফ্রেন্ড আমাকে মনে করে দেয় মনে আছে তুই যে ওই গানটা গাইছিলি পদ্মা নদীরে, তখন যে টিচার এটা বলছিল, মানে ওদের খুব মনে থাকে। আমাদের কোন গানটা খুব বেশি পছন্দ, কোন গানটা রিকোয়েস্ট ওরা বেশি করতো, এরকম কোনো স্পেশাল কিছু নেই। যেমন আমার ফ্রেন্ড এখন যারা বাইরে থাকে, এখন যখন দেখে যে সবাই, আমি মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই যে ফ্যান্সরা ছবি তুলছে সব জায়গায়, আমি দৌড়ে দৌড়ে বেরোচ্ছি বাই করছি, তো ওরা আমার থেকে বেশি ওরা, বিকজ আমি তো সিচুয়েশনটা হ্যান্ডেল করছি, বাট ওরা বলে যে আমরা এই দিন এটাই চাইতাম, যে এটাই দেখতে চাইতাম, মানে যখন স্কুলে পড়তাম। এই যে স্কুল জীবনে আমরা তো অনেক গান শুনতাম, কার গান বেশি ভালো লাগতো? আমি আসলে সত্যি কথা বলতে স্পেসিফিক অ্যান্সার দিতে পারবো না, এই জন্য আমাদের বেড়ে ওঠাটা আই থিঙ্ক এখনকার জেনারেশন থেকে একটু ডিফারেন্ট, লাইক স্কুল লাইফে জানতাম যে ছোটবেলায় গান বাজছে তার মানে আব্বু ঘুম থেকে উঠে গেছে, আমাদের উঠতে হবে, লাইক কোনোদিন মান্না দে, কোনোদিন লতা মঙ্গেশকর, মানে বাসায় আঙ্কেল গান শুনতে, হ্যাঁ মানে সকালে আব্বু ক্যাসেটটা ছেড়ে দিয়ে আব্বু শাওয়ারে ঢুকতো অনেক সকালে, লাইক শাওয়ারে ঢুকা গান চলছে মানে আব্বু শাওয়ারে ঢুকে গেছে, সো আমাদের উঠতে হবে, এখন রেডি হতে হবে, দেন আব্বু আমাদের স্কুলে নামিয়ে দিয়ে অফিসে যাবে। সো গান শোনার প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি বাসা থেকে, অ্যান্ড আমি আমার বেরোট, আমি এখন বলবো যে যারা এই গান শিখতে চায়, যারা গান গাইতে চায়, তাদের গানের প্রচুর গান শুনতে হবে, প্রচুর বিভিন্ন টাইপের গান, লাইক আমি যেহেতু প্লেব্যাক করি আমাকে বিভিন্ন টাইপের এক্সপ্রেশন দিতে হয়, সো স্পেসিফিক এক টাইপের গান শুনলে ওটা অভ্যাসটা হবে না, এক্সপ্রেশনটা কিন্তু শোনা থেকে আসে। যেমন আমি স্কুল থেকে যখন আসতাম
স্কুল থেকে এসে আমি রেডিও শুনতাম। রেডিওতে তখন আমরা যখন লাঞ্চটা করতাম, লাঞ্চ করার পরে স্যারের জন্য ওয়েট করতাম যে স্যার পড়াতে আসবে, তখন ওই বাংলা সিনেমার ট্রেলার চলতো, হ্যাঁ, তো ওই ওইটা শুনতাম, তারপর গান শুনতাম, আর প্রচুর গান শুনতাম, বাংলা, হিন্দি, পাকিস্তানি গান, আব্বু যেটা যেটা নিয়ে আসতো সেটা সেটা শুনতাম। তো লতাজির অনেক গান একদম ছোটস্থ মুখস্থ মিউজিক সহ, ইভেন আমাদের রুনা ম্যামের গান এবং সাবিনা ইয়াসমিনের গান, মানে কি বলবো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি এক্সপ্রেশন দিয়েছে, এরকম অনেক গান মুখস্থ একেবারে একদম। তোমার কোন গান গাইতে বেশি ভালো লাগে? আধুনিক গান ভালো লাগে নাকি ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত থাকে না নিজের একটা পছন্দ? মুডের উপর ডিপেন্ড করে, যেমন আমি নজরুল একাডেমি থেকে পাস করেছি, আমি অনেক নজরুল সঙ্গীত শিখেছি, তো ওটা যখন ওই মুডটা আসে তখন ওইটা গাইতে ভালো লাগে, যেহেতু অনেকটা বছর এই গানগুলোই শিখেছি, তো হঠাৎ করে কেউ মানে যদি বলে তাহলে মনে হয় নজরুল সঙ্গীত গাইতেই ভালো লাগে। আমি কি তোমার দু লাইন নজরুল সঙ্গীত শুনতে পারি? হ্যাঁ শুনতে পারো। আচ্ছা আমি তাহলে তোমার একটু দু লাইন শুনি। ওকে। চাঁদ হেরেছে চাঁদ মুখতা সরসীর আরে শীতে, চাঁদ হেরেছে চাঁদ মুখতা সরসীর আরে শীতে, ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ, ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ, সে অঙ্গ পরশীতে, চাঁদ হেরেছে চাঁদ মুখতা সরসীর আরে শীতে। All about God gifted, you know, মানে এটা উপর থেকে আসতে হয়। আমাকে তুমি দু লাইন কেন, এক লাইন গেতে বললো আমি গেতে পারবো না। সো তুমি কি সুন্দর করে, ও মাই গড, মনে হচ্ছিল আমার আমি মানে অন্য একটা ওয়ার্ল্ডে চলে যাচ্ছি। যাই হোক, এখন তোমার এই যে ফার্স্ট যে গান রেকর্ডিং হলো, এই গল্পটা আমি একটু শুনতে চাই, যে ফার্স্ট তুমি প্লেব্যাক করলে, ফার্স্ট তোমার অ্যালবাম বের হলো, যে কোনো গল্প আমি একটু শুনতে চাই। স্মরণীয় আসলে না, আমার প্রত্যেকটা ধাপে 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 বিভিন্ন কাজ, একটা জিঙ্গেল করলাম সেটাও একটা স্মরণীয় ব্যাপার। তাহলে তোমাকে প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতাটা বলো। প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতা না বলতে পারবো না, এই জন্য বিকজ হ্যাঁ আই থিঙ্ক টেলিভিশনে কোনো একটা প্রোগ্রাম ছিল আমাদের, রেডিওতে মানে যে হেডফোন পরে মাইক্রোফোনে আমি অন্য রুমে দাঁড়িয়ে গান গাওয়াটা আমার অনেক ছোটবেলায় হয়েছে। একটা বিটিভির কোনো একটা প্রোগ্রামের জন্য আমাদেরকে বলা হলো যে তোমাদের গান রেকর্ডিং হবে রেডিওর একটা রেকর্ডিং স্টুডিওতে, ইট ওয়াজ এ বিগ স্টুডিও, তো আমার জন্য এটা একটা বড় ব্যাপার ছিল, যে বিকজ নর্মালি যেটা হয় যে সবাই সামনে বসে থাকে তখন গানটা গেয়ে ফেলে ওটা লাইভ গাওয়া, কিন্তু আলাদা করে গান রেকর্ড করা, আমি আলাদা একটা রুমে থাকবো, কাছের বাইরে আরো অন্য মানুষজন বসে থাকবে, এটা একটা প্রথম ফিলিং ছিল। বিটিভির কোনো একটা প্রোগ্রামে রেডিওতে করেছিলাম, ইট ওয়াজ লাইক আমি 4-5 পড়ি বা কিছু 8 টাইমে, তো একটা একটা করে ধাপ এগিয়েছি, একটা একটা করে ভয় জয় করেছি, সো ওভাবেই আর কি। তো স্পেসিফিক কোনো ঘটনা ভাবে বলতে পারো, বাট ফিলিং ভালো ছিল, যেমন যখন জ্যামিতিক ভালোবাসা রিলিজ হলো ওইটা আমার কাছে একটা অন্যরকম, লাইক আমার পোস্টার লাগবে, আমার সোলো অ্যালবামের পোস্টার, যেখানে যেখানে পোস্টার বেশি ওখানে তখন রিক্সা দিয়ে যাচ্ছি, যেন বেশি বেশি যাই, 2-3 করে আসি, তারপর লাইক তখন ক্যাসেটের দোকান ছিল প্রচুর, মগবাজার মোড়ে, মৌচাকের মৌচাক মার্কেটে, তারপর শান্তিনগর, প্রত্যেক মোড়ে মোড়ে ক্যাসেটের দোকান ছিল এবং গান বাজতো। আমি এরকম অনেক জায়গায় যেয়ে বলছি ভাই আপনাদের এখানে পোস্টার নাই, আমার পোস্টার একটু লাগান, গানটা বাজেন, রিকোয়েস্ট করতাম যে অ্যাটলিস্ট মার্কেটে কিছুক্ষণ থাকতাম, যে আমি যতক্ষণ ঘুরবো ততক্ষণ তো অ্যাটলিস্ট গানটা বাজাবে। তো এই যে তোমার অ্যালবামের নাম জ্যামিতিক ভালোবাসা, এর মানে এই নামটা কেন? গানটার গানটাই এরকম ছিল আমার, যে জ্যামিতিক ভালোবাসা টাইটেল ট্র্যাকটা ওইটার ওইটার নামেই অ্যালবাম। নামটা কার দেওয়া? বাপ্পা মজুমদার, বাপ্পা দার করা গান, আর শাহান কবন্ধের লেখা, এটা আমার অ্যালবামের লাস্ট গান ছিল। তো যখন গাইলাম গানটা, গাওয়ার পরের দিনই দাদা বললো যে তোর গান অ্যালবামের নামটাই জ্যামিতিক ভালোবাসা দিয়ে দি, ইটস এ ভেরি ক্যাচি নেম,
যেহেতু আমি অনেক আগে থেকেই জিঙ্গেলের কাজ করতাম, ছোট ছোটবেলা থেকেই বাচ্চাদের বয়স দেওয়া থেকে শুরু করে পরে আস্তে আস্তে জিঙ্গেল, সো স্টুডিও যে কাজের ক্ষেত্রটাই, স্টুডিওর যে মানে প্লে ব্যাকের প্লে ব্যাকে যে কাজগুলো হতো লাইক নাটকের গান বা জিঙ্গেল বা ফিল্ম, তো ওই ওই জগৎটা আমি দেখতাম সারাক্ষণ, ফিল্মের গান গাওয়াটা। তো আই ওয়াজ ওয়েটিং যে কোনো একদিন আমার ডাক আসবে, তো ভাবে করে চলে আসা। ফার্স্ট কি মনে আছে তোমার কোন মুভিতে ফার্স্ট তুমি করেছিলে? ওই যে ওরকম স্পেসিফিক আমি অ্যান্সার করতে পারবো না, হয়তো এই গানে এই এই গানে হয়তো বা একটা হামিং দিয়েছি, অমুক গানে একটা সোলো গান আমি গেয়েছিলাম 2000 সালে, আমার ফার্স্ট প্লেব্যাক, মানে যদি প্রপার প্লেব্যাক বলো ফার্স্ট প্লেব্যাক ছিল জুম্মন কসাই সিনেমাতে, আর আমি আর ইন্দ্র কিশোর উনি আমরা দুজন একসাথে গিয়েছিলাম, ফার্স্ট প্লেব্যাক আমার ইন্দ্র কিশোর সাথে, আবিদ রনির মিউজিক ছিল। কে লিপসিং করেছিল? ঋতুপর্ণা। কেমন লেগেছে ঋতুপর্ণা তোমার গানে লিপসিং করছে? সত্যি কথা বলতে তখন না কিছু বুঝিই নাই, বুঝছে, তখন খালি মনে হচ্ছিল জানলা ইন্দ্র কিশোরের সাথে ডুয়েট গাচ্ছি, মানে ফিল্মের যে একটা বড় ব্যাপার, তখন মনে হচ্ছিল যে গেয়ে বাসায় আসতে পারাটাই বড় ব্যাপার, এত মানুষের ফিল্মের রেকর্ডিং, ইউ নো দ্যাট রাইট, বিকজ সবাই সবাই বসে থাকে, এখন অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, এখন ওই ব্যাপারটা থাকে না। ফিল্মে এখন তোমার সব থেকে পপুলার সং হলো প্রেমের বাক্স দেব খুইলে, লেটেস্ট, একদম লেটেস্ট, এবং সব জায়গায় এই গানের কথাটা একদম এত পপুলার যে কাউকে বললেই বলছে হ্যাঁ প্রেমের বাক্স খুলে দিব। আর এই জিনিসটা তুমি কিভাবে এনজয় করছো? খুবই এনজয় করছি। আমার আমি সত্যি কথা বলতে যে এখন বাংলাদেশি সিনেমার গান এত পপুলার হচ্ছে, পিকচারাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছু, তোমাদের মতো সুন্দর সুন্দর নায়িকারা অ্যাক্টিং করছে, তো সবকিছু মিলিয়ে না আসলে শুধু গান গাইলেই তো হবে না, পিকচারাইজেশনটা ভালো হলেই ফিল্মের একটা গান, বিকজ ফিল্মের থেকে বড় কিছুই নাই আসলে। সো এই গানটা যখন রিলিজ হচ্ছিল আমার মনে আছে যে ফার্স্ট যেদিন রিলিজ হলো তার পরের দিন আমি একটা কনসার্টে গেলাম, পরের দিনই আমার সাথে সবাই গাইছে, উইচ ইজ এ ভেরি গুড সাইন যে ডিজিটাল প্ল্যাটফর্মে গানটা রিলিজ হলে তাহলে আসলে সবাই বাংলা গান শুনছে। এবং ইউ নো যে প্রোডাকশন হাউসটা এফেক্ট করে যে তুমি কোন প্রোডাকশনের ওয়ে গানটা গাচ্ছো, তো জ্যাজ মাল্টিমিডিয়া তো একটা হিউজ মানে ফিল্ড, ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে এভরিথিং, দে আর ভেরি প্রফেশনাল, এত সুন্দর করে গানটা অ্যারেঞ্জমেন্ট বলো বা লোকেশন, পিকচারাইজেশন, আর্টিস্টরা এত ভালো করেছে, উফ, কিন্তু আমি শুনতে চাচ্ছি দুবাই। ওকে, এই গানটা শালম সরকারের কথা সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন ইমন সাহা, আর আমি আর ইমরান গিয়েছি। হ্যাঁ, ভালোবাসার পাহাড়ের খিলি, ভালোবাসার পাহাড়ের খিলি, মুখে দেব তুই রে প্রেমের বাক্স দেব খুইলে, বন্ধু আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দেব খুইলে। ওয়াও, কি সুন্দর গানের কথা, যে প্রেমের বাক্স খুলে দিব আমার বাড়ি আইসো প্রেমের বাক্স দিব খুলে। একটা জিনিস কি জানো, কাজের ক্ষেত্রটা যদি সুন্দর হয়, তোমার যদি স্ট্রেস ফ্রি কাজ করতে পারো, বা তুমি যখন দেখছো যে তুমি যাই চাচ্ছ সবকিছু তুমি পাচ্ছ, এবং তোমাকে প্রমোট করার জন্য তোমার পেছনে মানুষজন আছে, সো তখন তোমার কাজ করতে কিন্তু তোমার ভালো লাগবে, যদি তুমি শুধু তোমার কাজে কনসেন্ট্রেশন দিতে পারবে। আচ্ছা, আমি একটা খুব মানে গোপন তথ্য জানতে চাচ্ছি, সেটা হলো যে আমি যেমন মনে আছে যে ফার্স্ট আমি যখন ক্যামেরার সামনে নাচ করি, আমার নাচ দিয়ে শুরু, সেখানে আমি একটা টোকেন মানি পেয়েছিলাম, থাকে না, তোমার টোকেন মানি কত ছিল? ১৭-১৮ বছর আগে মেবি, তো তখন ৫০০ টাকা পেয়েছিলাম আমি, মানে ১৭-১৮ বছর আগে ৫০০ কিন্তু অনেক। হ্যাঁ, তা আমার মনে আছে যে ৫০০ টাকা পেয়ে আমি আর আমার আম্মা কি করব, আম্মুকে বলছিলাম যে তাহলে কর্ণফুলি মার্কেট ছিল ওখানে নেমে মেবি আম্মুকে একটা কিছু কিনছিলাম, আমি একটা লিপ গ্লস কিনছিলাম ৫০০ টাকা দিয়ে। হ্যাঁ, না ১২০ টাকা দিয়ে আমার একটা লিপ গ্লস আর একটা যেন কি একটা কিনছিলাম। এই অনুভূতিটা করার পরে আমার কাছে কিছু টাকা ছিল, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি নিজের টাকা খরচ করতেছি না তখন। আমি লাইক কোন ক্লাসে পড়ি, আমি ক্লাস ৭ এ পড়ি মেবি,
সো আমার জন্য ইনকামটা না, লাইক আমি যখন এসো গান শিখে করতাম, আমি নার্সারিতে পড়তাম, আমার আম্মু তখনই আম্মুর নামে যে অ্যাকাউন্টটা, আম্মু আর আমার নামে একটা অ্যাকাউন্ট ছিল, আমি প্রত্যেকটা প্রোগ্রামে 250 টাকার একটা চেক হতো। আচ্ছা, বুঝছো তো? 250 মানে প্রতি মাসে, প্রতি সপ্তাহে যখনই যেতাম, 2টা করে এপিসোড রেকর্ড হতো, তো 500 টাকা, 250 টাকা আগে চেক হতো। আমি যখন বড় হয়েছি, আমার আম্মা শুধু ওই চেকের, মানে আম্মা শুধু ওই চেকগুলো জমাতো একটা অ্যাকাউন্টে, তো অনেকগুলো টাকা তখনই পেয়েছিলাম। সো আমি অনেক ছোট থেকে জানি যে কাজ করলে টাকা পাওয়া যায়, মানে এই কাজের স্বীকৃতি, কাজের স্বীকৃতি পাওয়া যায়। লাইক তোমাকে, তুমি যে ইনকাম করতে পারবা, তোমাকে এজন্য তোমাকে কষ্ট করতে হবে, তুমি কাজ করতে হবে, এবং কাজ করলে তুমি একটা জায়গায় যেতে পারবে, এবং তুমি তোমার নিজের টাকা খরচ করতে পারবে, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা আমি অনেক ছোটবেলা থেকে জানি। লাইক আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, আমি আমার নিজের টাকায় মোবাইল ফোন কিনেছিলাম, আমার কোনো ফ্রেন্ডরা পারে নাই সেটা। আমার জিঙ্গেলের পেমেন্ট পেতাম আমি, প্রতি মাসে আমার একটা আলাদা খরচ, আমার আমার নিজের খরচ আমি নিজেই করতে পারতাম। আমার ফ্রেন্ডরা অনেক প্রাউড ফিল করতেন যে বিল তুই দে, ঠিক আছে। গিফট দিতে বেশি ভালো লাগে না পেতে বেশি ভালো লাগে? অবশ্যই দিতে ভালো লাগে আমার। তাই না, অনেক গিফট করো ফ্রেন্ডদেরকে? অনেক গিফট। আবার একটু গানে ফিরে যাই, তুমি তো অনেক ফিল্মের গানে কণ্ঠ দিয়েছো, টোটাল কতগুলো হতে পারে আনুমানিক? অনেক আমি জানি, এটা তুমি গুনে রাখার না। এই এই কোশ্চেন শুনে আমার বাবা অনেক খেপে যাবে, কিংবা বিকজ এখনো পর্যন্ত আমার আব্বু অনেক রাগারাগি করে যে কেন আমি লিখে রাখি না। কোন আব্বু, তুমি কি অমনোযোগী? একদমই না, একদমই না, একটু লেজি। আমার তো মনে হয় না, কারণ আমি দেখেছি তুমি এত পরিশ্রম করতে পারো এবং তুমি কখনো টায়ার্ড হও না। হ্যাঁ, লেজি ইন এ সেন্স, আমি যদি কাউকে কমিটমেন্ট দিই, মানে আমার সারাদিনের তো এরকম খুব কম দিন আছে যেদিন আমার কোনো রেকর্ডিং বা কোনো কাজ থাকে না, তো মাস দেখা যাচ্ছে সপ্তাহে 5 দিন বা 6 দিনই আমাকে কাজ করতে হচ্ছে, বা 5 দিন যদি কাজ করি, বাকি 2 দিন হয়তো আমার নিজস্ব কিছু কাজ থাকে। তো দেখা যায় যে মানুষকে যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলোতে আমি পারফেক্ট, লাইক রেকর্ডিংয়ে যাওয়া, শ্যুটিংয়ে যাওয়া, শোতে যাওয়া, প্র্যাকটিসে যাওয়া, এগুলো ঠিক আছে। কিন্তু ধরো নিজের জন্য কিছু করা, ওই টাইমটা আমি লেজি হয়ে যাই। যতটুকু অবসর টাইম পাও তখন কি করতে ভালো লাগে? যেদিনই অবসরটা পাই, দেখা গেলো যে আজকের দিনটাই আমার অবসর, আজকের দিনে আমাকে শপিং করতে হবে, আজকের দিনে আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতে হবে, আজকের দিনে অনেক কিছু প্ল্যান করি, তবে দেখা যায় সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখি, ওইখানে বিছানায় শুয়ে শুয়ে ভাত খাই, এরকমই করতে পারি, বেশি লেজি হয়ে যায়। এই যে শো করো, অনেক শো করা হয়, শোতে কোন টাইপের ড্রেস পরতে তোমার বেশি কমফোর্ট লাগে? শোতে সালোয়ার কামিজ পরি না, পরো না। শোতে একটু আমার আমি ডিপেন্ড করছি যে আমি কোথায় যাচ্ছি। আমার যদি ঢাকার বাইরে কনসার্ট থাকে, ওপেনিয়ার কনসার্ট, ওখানে যদি একটা স্কুলের পারফরমেন্স থাকে, সো আমি ওইভাবে চিন্তা করে কাপড় পরবো, লাইক লং গাউন অথবা একটু জাম্পস্যুট টাইপের, এই টাইপের কিছু পরবো যেটা আমাকে মানায়, বা আমি আমার বাইরে আমাকে মানায় না এরকম খুব একটা এক্সপেরিমেন্টাল কাপড় খুব একটা পরি না, আর অ্যাটলিস্ট স্ক্রিনের সামনে তো না। তো আমি কাপড়ের ব্যাপারে আমি একটু কনসিয়াস হই যে আমি কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, আমাকে কিরকম লাগতে হবে, এটা একটু 10 মিনিট চিন্তা করি, তারপর যাই। তোমার প্রিয় রং কি? আমাকে বেশি ভালো লাগে হচ্ছে ব্ল্যাক এন্ড মেরুন, সো এই দুটো। এই যে তোমার অডিয়েন্সের সাথে খুব কাছ থেকে, তোমার যে যখন পারফর্ম করো তারা অনেক কাছে থাকে, কাছ থেকে তারা অনেক কমেন্টস করছে, তারা তোমার গান গাচ্ছে, তারা তোমাকে গানের রিকোয়েস্ট করছে, এই যে একটা অন্য অনুভূতি তোমার মিউজিশিয়ান, আমি আমি তোমার সাথে শো করা হয়েছে, আমি দেখেছি যে তোমার মিউজিশিয়ানদেরকে তুমি বলছো এই এই গানের পরে এই গানটা করব, হ্যাঁ এই গানটা এইভাবে গাবো, তোমরা এটা এইভাবে, এই যে একটা তোমার নিজের একটা দায়িত্ব নিয়ে যে তুমি একটা টোটাল জিনিসটা নিজে করছো, এটা আসলে তুমি কিভাবে মেনটেন করো, বা তোমার তোমার মধ্যে কি কাজ করে? এটা অ্যাকচুয়ালি একটা অনেকদিন একই রকম, মানে এক জায়গায় কাজ করতে করতে, এই যে মিউজিশিয়ানদের কথা বললে, আমার মিউজিশিয়ানরা যদি একজনও না থাকে না কোন একটা শোতে, হয়তো বা তার শরীর খারাপ হলো বা কেউ দেশের বাইরে গেল, আমার কাছে মনে হয় যে নার্ভাস লাগতে থাকে যে মেবি আজকে কিছু একটা হবে না, আজকে মনে হয় এটা হবে না, আজকে ওটা হবে না, বিকজ একদম প্যাকড করা থাকে, কারণ অনেকগুলো বছর একসাথে যাওয়া, এই ঢাকার বাইরে যাচ্ছি, দেখা গেলো 3 দিন 4 দিন একই সাথে আমরা, সো এই এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এই যে তুমি বলছো দর্শক সামনে আসে, হ্যাঁ সত্যি কথা বলতে আমার এই অনুভূতিটা আমার কাছে একদম একটা স্বর্গীয় অনুভূতি লাগে, বিকজ এত বছর কষ্ট করে, মানে কষ্ট করে গান শেখা, অবশ্যই একটা ডিফারেন্ট জায়গাতে তুমি কাজ করতে গেলে তোমার যে ডেডিকেশনটা অনেক আগে থেকে ফিক্স থাকে, তোমাকে অনেক সময় দিতে হয়েছে, এটা তো আমাকে অনেক সময় দিতে হয়েছে, আমি হয়তো বা বাইরে খেলাধুলা করি না, আমি রেওয়াজ করেছি বাসায়, বা অনেক আমার বাবা মা অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক দাওয়াতে তারা যায় নাই আমার জন্য,
সো এই যে অনেকদিন হওয়ার পর আজ হচ্ছে না 2006 অ্যালবাম বেরোলো হচ্ছে না, এইটা অ্যালবাম বেরোলো এখনো হয় নাই, 11 হলো আচ্ছা হয়েছে কোনো রকম, তারপর মানে এই জায়গাটা অ্যাচিভ করাতে না, ও যখন দেখি দর্শক আমার দিকে একটা ছেলে মেয়ে হয়তো ওরকম তাকিয়ে আছে আমাকে দেখছে আমি কিভাবে কি করছি, আমি ওদের চোখটা পড়তে পারি যে একদিন আমি ওরকম তাকায় থাকতাম কোনো আর্টিস্টের দিকে, যে একদিন আমি মনে হয় এরকম করে যদি আমি হাঁটতে পারতাম বা আমাকে দেখে যদি সবাই এরকম চিৎকার করতো, আমি ভীষণ এনজয় করি ব্যাপারটা। ফার্স্ট যে গানটা দেখার পর আমার মনে হয়েছে যে কি নায়িকা আমরা, সেটা তো মানে মোর মোর বিউটিফুল, এত সুন্দর ডান্স করছে, সেটা হলো চুরির একটা গান, রেশমি চুরি। হ্যাঁ, এবং এত সুন্দর তোমার গেট আপ ছিল তোমার, এবং সেট কোকে সেট ছিল সম্ভবত না, অনেক সুন্দর সেট ডিজাইন ছিল, মানে এই যে নাচ করছো, নিজে ড্রেস সিলেক্ট করছো, এত সুন্দর সুন্দর গান করছো, মানে এই এই যে এক্সপিরিয়েন্সটা এটা একটু শেয়ার করো। রেশমি চুরি গানটা রিলিজ যখন হয়েছে তারও 1.5 বছর আগে গানটা রেকর্ড হয়েছে, আমি গানটা রেকর্ড হওয়ার পর একে মানে শুনতাম আবার বন্ধ করে রাখতাম, শুনতাম বন্ধ, মানে মিউজিক ভিডিওটা না কি করব কি করব প্ল্যান করে করে হচ্ছিল না, অল অফ এ সাডেন আমার এজেন্সি ওরা ডিসাইড করলো যে একটা আমরা 2 দিনের মধ্যে শ্যুট করবো। কেন 2 দিন শ্যুট করবো? বিকজ কোকে যেই স্টুডিও মানে যেই স্পেসটা আমরা ভাড়া নিতে চাচ্ছিলাম ওইটা আগামী 2 দিনের মধ্যেই আছে, এরপরে 22 দিন আর সেট নাই, পাওয়া যাবে না। তাহলে ওই রাতে ডিসিশন হলো যে এখনই স্টেজ করা হবে, আর ডিরেক্টর দেখো আচ্ছা কোরিওগ্রাফ কে করবে, শিবরাম, কলকাতা থেকে শিবরামকে আসা হলো, অ্যান্ড শিবরাম জাস্ট আগের দিন করছে, রিহার্সালের কোনো টাইম পাওয়া যায় নাই। আর ড্রেসের কথা যে বললাম, ইট ওয়াজ সো ফানি, কেন বলি, যেহেতু হঠাৎ ডিসিশন, সো আমার স্টকে যে কাপড় ছিল সেগুলো নিয়ে আমি গেছি, বোঝাই যায়নি কিন্তু একদমই, যে ইয়েলো ড্রেসটা সবাই এত লাইক করে, ইউ নো হোয়াট, মেকআপ শিবের কোনো কাপড় পছন্দ হচ্ছে না, আই ডোন্ট নো ও কি চাচ্ছিল, মানে আই মিন ও বলছে এরম লাগবে ওরম লাগবে এরকম, ওদের সাথে আমার কেন যেন মিলছিল না, তা আমি বারবার বলছি দেখো তুমি যেরকম চাচ্ছ দ্যাট ওয়াজ না, মানে এটা আমার ইমেজ না, আমার ইমেজ কিন্তু ডিফারেন্ট, আমি আমার আমার ইমেজের কাপড় পরি, তো ওকে আমি বোঝাতে পারছিলাম না, ও চাচ্ছিল একটু কালারফুল এসি, তা আমি ফুল মেকআপ ডান বুঝছি, আমি আয়নার দিকে একটা একটা ড্রেস একটা সিলেক্ট করলাম যে ঠিক আছে এটাই পরি, বলে আমি আয়নার দিকে ভাবে তাকিয়ে আছে, তো আমাদের যে কোঅর্ডিনেট করেছিল সব কোরিওগ্রাফার ছেলে মেয়েদের হচ্ছে আসাদ, আমাদের কোরিওগ্রাফার আসাদ, ধরো তো ইয়েলো ড্রেসটা পিছন থেকে নিয়েছিস, আপু এই ড্রেসটা পরবা, তা বলছে এটা কার ড্রেস, বলছে আমি আনছি এক জায়গা থেকে, তুমি পরবা এটা, শিবকে দেখাও, শিব বলছে হ্যাঁ ডান এই ড্রেসটাই তো সুন্দর, জাস্ট ওই মুহূর্তে আমরা হাতটা কেটে ওইখানে সেফটি পিন লাগাই 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 জাস্ট লেন্থটা কমালাম, মানে কোনো ফিট নাই কিন্তু ওইটা পরেই জাস্ট শুট করে ফেললাম, বাট ওটা কিন্তু সবাই আমাদের সবাই ওটা পছন্দ করেছে, সবাই বলেছে ইয়েলো ড্রেসটা এত সুন্দর, আমি ইয়েলো ড্রেসটা তো জাস্ট লাস্ট মোমেন্ট আয়নার মধ্যে ধরলাম ওইটা পরবা, হ্যাঁ ওকে এটাই পরি। এই যে তুমি নিজেও পারফর্ম করো আবার অনেক সময় মডেল ও তুমি গানে নাও, তোমাকে কখনো মনে হয় যে না এই মডেলটা যদি পারফর্ম না করে আমি করতাম হয়তো বেটার হতো, বা আমি না করে যদি মডেলটা পারফর্ম করতো হয়তো আরো ভালো করতো, কখনো এরকম কি তোমার মনে হয়েছে? না, মানে তোমার ডিসিশন অলওয়েজ রাইট যে হ্যাঁ এটার জন্য মডেলের দরকার এটার জন্য, এক্স্যাক্টলি, যেমন রেশমি চুরিটা যখন আমি গানটা গেয়েছি তখন আই ওয়াজ মানে ডিটারমাইন্ড যে এটা আমি পারফর্ম করবো, অ্যান্ড আমার একটা অনেক কালারফুল একটা মিউজিক ভিডিও হবে, বাট রিসেন্টলি আমার আরেকটা গান রিলিজ হয়েছে স্বপ্ন যে গ্রুপটা ছিল সবাই অনেক কষ্ট করেছে, রোজার মধ্যে শুটিং হয়েছে, সেরির আগ পর্যন্ত শুটিং করেছে, আর বলবো যে সমস্ত কাপড় চোপড় সবকিছু ওর নিজে ডিসাইড করেছেন, ওই 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 গানটাতে যেটা ছিল যে ওই গানটা মোর লাইক অনেক ওর টাইপের ডান্সের গান, তো আমার কথা ছিল যে আমাকে কম দেখাও, লাগলে আমাকে কমই দেখাও, লাগলে দেখায়ই না, বাট ওর গানটা যেন ওর ডান্সের উপরে, বিকজ আমি চেয়েছিলাম গানটা পুরো ডান্সের উপরে যাক, কারণ ওই গানটার মধ্যে আর কিছু ছিল না ডান্স ছাড়া, তখন যে বেশিরভাগ যেন ওইদিকেই থাকে, বিকজ ওটা তো ওকে ভালো লাগছিল। এই যে মিউজিক ভিডিও এখন অনেক হচ্ছে, অনেক মডেল কাজ করছে, ভালো মন্দ মিশিয়ে হচ্ছে, মিক্সড হচ্ছে, সবাই তো তোমাদের মতো ভেবে চিন্তে করছে না বা অত টাইমও দিচ্ছে না, সো তুমি এটাকে কিভাবে দেখছো, এটা কি পজিটিভ অর নেগেটিভ? ডেফিনেটলি পজিটিভ, আর এখন আসলে গানটাই তো মানে এখন সিডি তো আর কেউ শুনছে না, গানের গান রিলিজ করার মাধ্যমে হয়ে গেছে ইউটিউব, সো ওয়াই নট একটা মিউজিক ভিডিওর মাধ্যমে থাকুক, আর ভালো খারাপের ব্যাপারটা আসলে গানটা রিলিজ হওয়ার পরে ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি দেখা গেল যে অনেক তুমি
খুব খরচ করে খুব ভালো লোকেশনে মিউজিক ভিডিও করলে, অনেক ভালো মডেল ইউজ করলে, কিন্তু তোমার গানের কন্টেন্টটাই ভালো না, গানটা শুনতেই তোমার ভালো লাগলো না, তুমি কিন্তু গানটা শুনবা না। তো যেটাতে কি হলো, ভিউটা বাড়লো, তুমি দেখলো তোমার ভিউটা ভালো, কিন্তু গানটা কিন্তু তুমি পছন্দ করলা না। সো গানটা ইম্পর্টেন্ট, গানের সাথে পিকচারাইজেশনটা ইম্পর্টেন্ট। সো অনেক সময় কম্বিনেশনটা সুন্দর হয়ে যায়, সো গানটা থেকে যায়, অনেক সময় হয় না, সো গানটা হারিয়ে যায়। সো যুগে যুগে এরকম হয়ে আসে যে ভালো গান রয়ে গেছে, মানে একটু অপছন্দের গান হারিয়ে গেছে। সো এটাই এই যুগে হচ্ছে। এটা তোমার নিজের গান ছাড়া তোমার কোন কলিকের গান তোমার খুব ভালো লাগে? তুমি তোমার অবসর টাইমে মনে হয় যে দেখি তোর এই গানটা একটু শুনি, থাকে না অনেক কলিকের গানও অনেক সময় ভালো লেগে যায়, কার কার নাম বলবে তাহলে? অনেকের গানই এখন যেহেতু ফেসবুকে সবাই শেয়ার দেয়, তো অনেকের গান হঠাৎ করে না দেখেই মানে কেউ শেয়ার দেওয়ার আগেও হয়তো ভালো লেগে যায়, এরকম আমাদের জেনারেশনের অনেক আছে। যেমন ইমরান খুব ভালো করছে, ইমরানের গান এবং মিউজিক ভিডিও ও খুবই ভালো, অ্যাক্টিংও করছে, অনেক বেছে বেছে। সো হ্যাঁ, তো ভালো লাগে সবারই, সবাই কিন্তু সত্যি কথা বলতে যার যার জায়গা থেকে কিন্তু প্রপার চেষ্টা করছে। যেটা জানার ছিল যে তোমার মিডিয়াতে খুব কাছের বন্ধু, সবাই বন্ধু বাট থাকে না কাছে, যাদের সাথে তুমি আড্ডা দাও, হ্যাং আউট করো রাতের বেলা, হঠাৎ করে মনে হয় যে এই চল কফি খাবো, এই টাইপের বন্ধুদের কারা জানতে চাই? অ্যাকচুয়ালি আমার সাথে সবার একটা ভালো কানেকশন, আমি রাখার চেষ্টা করি, বাট এরকম খুব বেশি ঘন ঘন দেখা হয়, যেমন লিজা আছে গান করে, কুনাল, ইমরান, তারপর নুসরাত ফারিয়া, এদের সাথে দেখা হয়েছে যে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেলে, মানে এক সপ্তাহ হয়ে গেলে ফোন দেয়, কি ব্যাপার, কই তুমি, চলো দেখা করি, বা এরকম এরকম আমার আরো অনেকেই আছে যাদের সাথে আমার মেইনটেইন করি, আমি এক সপ্তাহ পর পর মেইনটেইন করি। এবার প্লিজ তুমি আমাকে একটা গান শোনাও। একটা হিট গান শোনাই তোমাকে, 2017 এর একটা হিট গান, 2016 এর বসগিরির গান, শাকিব খান এবং বুবলির গাওয়া গানটা, দিল 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 ওকে। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দেশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। তুমি তো হিট, আমার আমার জানা মতো তোমার সব গান হিট এবং ইউ ডিজার্ভ ইট। এখন আমি এই ইনফরমেশনটা আমি জানি না, সবাই জানে না, কম কম মানুষ জানে, অনেকেই জানে যে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চি যে যিনি মারা গেলেন, উনি মারা যাওয়ার আগে যে শোটা করেছিলেন লাস্ট রংপুরে, ওই শোটাতে তুমি ছিলে, এবং সেলফিতে মনে হয় বা লাইভে তোমাকে, লাইভ ভিডিওর জন্য তোমাকে ডেকেছিল, না সেলফি তোলার জন্য ডেকেছিল। আই ওয়াজ লাকি এক সেন্সে, বাট আমার কাছে মনে হয় যে এটা লাকি না হয় আমি আনলাকি থাকাটাই ভালো ছিল, বিকজ ঠিক উনি যেদিন মারা গেলেন তার ঠিক 13 ঘন্টা আগে ওনার সাথে আমার দেখা হয়েছে, বিকজ আমরা রংপুরে শো করলাম তার ঠিক আগের দিনের আগের দিন, অ্যান্ড পরের দিন রংপুর থেকে সৈয়দপুর আমরা একই মাইক্রোতে পাশাপাশি বসে আসলাম, অ্যান্ড ফ্লাইটে বাচ্চু ভাই, আমি এসিতে বসা, বাচ্চু ভাই এসিতে বসা, পাশে বসা ছিলেন, তো ফ্লাইটে উঠার সময় আমরা কথাটা বললাম, অ্যান্ড উনি ফান করতেছিল একটা ব্যাপার নিয়ে এয়ারপোর্টে, অ্যান্ড গ্রিন রুমের থেকে যেদিন শো ছিল গ্রিন রুম থেকে আমি দেখে বলছিলাম যে উনি মেবি ওনাকে সিক লাগছে, বাট ওনার গেট আপ টেট আপ ঠিক ছিল, উনি বাজাচ্ছিলেন, হি ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। তো তার ঠিক পরের দিন সকালবেলা আমি আমার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, অ্যান্ড আমার বোনের সাথে আমি কি ব্যাপারে কথা বলছিলাম, ইউ নো হোয়াট, বোনের সাথে কথা বলছিলাম যে জানো এবিকে দেখলাম, এবি না অনেক কেমন যেন নরম হয়ে গেছে, মানে ওনাকে দেখে খারাপ লাগতেছিল সেদিন, যে ওনার যে ইয়েটা উনি একটু মানে আমার কাছে মনে ছিল যে উনি ঠিক নাই। এর মধ্যে আমার বোন বলছে একটু ফোনটা রাখো, তোমার দুলা ভাই ফোন দিছে, দেখে বলছে কোনো শাহেদ ভাই ফোন দিলে বললো বাচ্চা ভাই নাকি মারা গেছে, তাই সত্য কথা, সাথে সাথে টিভি ছাড়লাম দেখি না নাই, এর মধ্যে আমি সাথে সাথে আরেকজনকে ফোন দিলাম যে ইজ ইট ট্রু, বলছে যে হ্যাঁ আমরা ওনার বাসায় নিয়ে, মানে ওনার বাসায় ছিলাম, এখন আমরা ওনাকে এখানে নিয়ে আসছি স্কোয়ারে, অ্যান্ড হি ইজ নো মোর। বিকজ আমি কেন বললাম যে আই ওয়াজ লাকি একদিকে, আবার আনলাকি এর জন্য আমার মনে হয় যে ওই 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 লাস্ট দেখাটা না হয় ভালো ছিল, বিকজ আমি 4-5 দিন পর্যন্ত আমি পুরো ট্রমাতে ছিলাম, সেটা কি হলো, এবং তারপর আমরা একটা শো করেছি, আমি দেখছিলাম যে তোমার পুরো সময়টা জুড়েই তুমি শুধু ওনাকে নিয়েই কথা বলছিলে, সবাই গানও করেছিলে। হ্যাঁ, তো আসলে উনি চলে গিয়েছেন, এটা অনেক বড় একটা শূন্য স্থান করে দিয়ে চলে গিয়েছেন, যেটা আসলে কোনোদিন পূরণ হবার নয়।
একটু সিরিয়াস টপিক ছিল, এবার আমি একটু চেঞ্জ করতে চাই। সো চেঞ্জ করে আমি জানতে চাই আমার বোন কবে নাগাদ বিয়ে করছে। যতদিন না বিয়ে করছো ততদিন এই কোশ্চেন আমরা সবাই করব। আচ্ছা, কবে বিয়ে করছে? যেদিন করছি না তার আগ পর্যন্ত তো করছি না, যেদিন করবো সেদিন জানবো। কোনো প্ল্যানিং নেই যে আরো পাঁচ বছর পরে? আমি যেমন সবসময় বলি পাঁচ বছর পরে, পাঁচ বছর পরে এত দূর ইচ্ছাও নাই আমার, যে কোনো মুহূর্তে হতে পারে। আচ্ছা, বিয়ে না হয় জানো না কবে কি করছো? প্রেম ভালোবাসা, প্রেমের সংজ্ঞাটা বলো। আমি একদম এই টিপিক্যাল কোশ্চেনে যাবো না, আমার বোন যা মন চায় করতেই পারে প্রেম ভালোবাসা, বাট প্রেমের সংজ্ঞাটা তোমার কাছে কি? প্রেমের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি ছোটবেলায় হলে অনেক কিছু বলতাম, ফ্যারিটেল মার্কা কথাবার্তা। এখন হচ্ছে যার সাথে আন্ডারস্ট্যান্ডিং তার সাথেই প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসার ওই এখন অ্যাকচুয়ালি আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে যে আমাকে বুঝে, যে আমাকে কোনো প্যারা দিবে না, এক্স্যাক্টলি কাজে কোনো প্যারা দিবে না, কাজ না শুধু আমার লাইফে কোনো প্যারা থাকবে না, আমি আমি যেরকম আমি যা আমাকে তাই থাকতে দিবে, যে সেই তার সাথে আমি কমফোর্টেবলি থাকবো, তাকে আমার ভয় পেতে হবে না। তখন কি কখনো কারোর কারোর প্রতি তোমার ওরকম একটু একটু অনুভূতি কাজ করেছে, একটু একটু আচ্ছা একটু ক্রাশ খেলাম, একটু ভালো লাগছে? সিনেমার নায়কদের ছাড়া কারোর সাথে না, কারোর সাথে না, না খুবই রুড না, বিকজ যেটা হচ্ছে যে আমি তো অনেক ছোট থেকে আমার এইম ফিক্স ছিল যে আমাকে তো ওই জায়গায় যেতে হবে। সো আমার ওই ওই টাইমটা মানে যেই টাইমটাতে আমি এগুলো চিন্তা করবো ওই টাইমটাতে আই ওয়াজ বিজি উইথ মাই মিউজিক অ্যান্ড অল, মানে আমি আমার নিজের স্বপ্ন বুঝাচ্ছিলাম সারাক্ষণ আরকের গান, লাইক আয়ুব বাচ্চুর গান, ইংল্যান্ডের লিরিক দেখতাম, ব্রিটনি স্পিয়ার্সের সিডি ছেড়ে বসে থাকতাম, কি হবো ব্রিটনি স্পিয়ার্সের মতো গান গাবো নাকি আরকের, হাসানের চরম ফ্যান ছিলাম, হাসানের মতো গান গাবো, গিটার বাজাবো না কি করবো, পাগল ছিলাম। এই যে লম্বা ক্যারিয়ারে তোমার কাছে তো অনেক স্বীকৃতি পেয়েছো তুমি, তোমার কাছে কোনটা সব থেকে মনে হয়েছে যে এটা আমার কাজের স্বীকৃতি, মানে আমি এটাতে অনেক বেশি স্যাটিসফাইড বা নিজের কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে না, কোন স্বীকৃতিটা পাওয়ার পর তুমি মেরিল প্রথম আলো পেয়েছো? ও পুরস্কারের দেখে যদি বলো মেরিল প্রথম আলো পেয়েছে, এবং এটা অনেক আকাঙ্ক্ষিত ছিল, বিকজ আমি 7 বার নমিনেটেড ছিলাম টানা, 8 বারের পেয়েছি, তো ইট ওয়াজ সো কি বলবো, প্রত্যেক বছর এক্সপেক্ট করতাম, তো পেয়েছি, আই ওয়াজ হ্যাপি। বাট আমি সত্যি কথা বলবো, আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি যে গত কয়েক বছর যে ইন্ডাস্ট্রিতে আছি, যেভাবে প্রত্যেক বছর একটা দুটো করে হিট গান আসছে এবং দর্শকরা আমাকে ভালোবাসছে, দর্শকরা গানের জন্য রিকোয়েস্ট করছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। একটা শিল্পীর লাইফে একটা মৌলিক গান অনেক বড় ইম্পর্টেন্ট একটা জায়গা, একটা মনে হয় যে তার লাইফের একটা স্বীকৃতি, একটা গান তার গান, এটা কণার গান। সো ওরকম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমি যে আমার অনেকগুলো গান এরকম পেয়েছি, সব মিলিয়ে হ্যাঁ আমার গান মানুষজন গাচ্ছে, আমার গানে নাচছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি তো এটাই চাইছিলাম, আই এম সো হ্যাপি উইথ মাই লাইফ। এই ভালোবাসা এই আড্ডা আমার শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু সময় একদম শেষ, এবং তুমি আমরা অফ এয়ারে দিব, হ্যাঁ হ্যাঁ অনেকটা সময় আমাকে দিয়েছো, এজন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ তোমার কাছে। প্রিয় তোমার প্রিয়